আবার কতদিন পর আপনি ধামে অ্যাপয়েন্টমেন্ট পেলেন? আচ্ছা, কি কি উপকার পেয়েছেন এই শিবধাম থেকে আপনি? আমি বেঁচে ফিরেছি। আচ্ছা, আর কি কি বলুন। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাঁচতে পারতাম না, বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলাম, আমার প্রচুর শয্যা হয়ে গেছে, আমার সংসার শেষ হয়ে গেছে, আমার পরিবারও শেষ হয়ে যাচ্ছিল। আমি শিবধামে খুব দয়া কৃপা পেয়েছি, শিবধামে দয়া কৃপা না পেলে আজ আমি এখানে বসে থাকতে পারতাম না সুস্থ অবস্থায়, এখানে শিবধামে ছুটে আসতেও পারতাম না। শিবধামে এসে আমি নিজে জীবন ফিরে পেয়েছি, আমি সংসারটাকে বলুন মামা ছিল। আচ্ছা, আর আমার হাজবেন্ডও মানসিক চিন্তায় মাথা ওর খারাপ হয়ে গিয়েছিলো, মানসিক টেনশনে চলে গিয়েছিলো। আমার ছেলে মেয়েরও একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিলো, কারণ একটা পরিবারে যদি মা যদি পড়ে থাকে বিছানা, তার সংসারটা কীভাবে চলবে? ছেলে মেয়ে পড়াশোনাও ঠিক করছিল না, তাদের খাবার দাবারও ঠিক মতো নিয়েছিল না, বা আমার স্বামী কখনো সংসার দেখবে না, আমাকে দেখবে না, ব্যবসা দেখবে, আমার সংসারটা সব শেষ হয়ে গিয়েছিলো। তা আমার আমার যে এরকম অবস্থা করবে আমি বুঝতে পারিনি, আর আমি কোথাও কিছু খুঁজেও পাচ্ছিলাম না। আমার স্বামী যেখানে যে যা বলেছে সেখানে তাই করেছে, ছুটে গেছে, কত তান্ত্রিক কত কাজ করেছে, কোনো লাভ হয়নি, শুধু কারি কারি টাকা নিয়ে গেছে, কত ডাকুবাড়ি গিয়েছি কিচ্ছু উপকার পাইনি, কত ডাক্তারখানা চেন্নাই বেলোর সব করেছি কোথাও কিচ্ছু হয়নি, রোগের কিনারা খুঁজে পাচ্ছে না ডাক্তার, আমার শরীরটা একদম জেরবার হয়ে গেছে, গোটা শরীর শুধু ছোঁচফোঁটা ছোঁচফোঁটা রক্ত, ব্লাড মাসের মাস আমাকে পান্তর করে দিত, কত নার্সিংহোমে ভর্তি হয়েছি, আমি একদম সব দিক দিয়ে শেষ হয়ে গিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে ঈশ্বর মা আমায় তুলে নাও না, আমার সংসারটা বাঁচিয়ে দাও। সত্যি ঈশ্বর হয়তো তখন হয়তো শুনেনি, হয়তো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, আমি তখন নার্সিংহোমে শুয়ে শুধু একটাই কথা ভেবেছিলাম যে আমি বোধহয় আর বাঁচবো না, আর আমার সংসারও বোধ হয় আমার সাথে শেষ হয়ে যাবে। এই কলিযুগে এমন কেউ নেই ভগবান যে আমাকে সুস্থ করে দেবে, আমাকে বাঁচিয়ে দেবে, আমার প্রাণ ফিরিয়ে দেবে, এবং আমার সংসারটাও ঠিক করে দেবে, আমার সব পরিবার যেন সুস্থ থাকবে, বেঁচে থাকবে। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি, কেঁদেছি 16 বছর ধরে, কিন্তু কেউ কোনো কিছু কিনারা করতে পারেনি। শেষকালে আমার স্বামী মোবাইলে হঠাৎ শিবধামের একটা ইউটি এলো, বাবার কৃপা ভোলানাথের দয়া, শিবধামের দয়া, গুরুপীর আনন্দ। তা আমার স্বামী দেখো কিন্তু বিশ্বাস করেনি, কেন করেনি? কারণ অনেক ঠাকুর বাড়ি গিয়েছে, তান্ত্রিকের কাছে গিয়েছে, শুধু টাকা পয়সা নিয়েছে, কিচ্ছু করতে পারেনি, তারা শুধু বড় বড় কথা বলেছে। তারপর ওর মনে কিছুদিন পর হঠাৎ কি হচ্ছে বলে দেখি, ও যখন আমি শুয়ে আছি ও দেখছে, তখন আমার মন্ত্র বলছেন গুরুজি, তখন আমার খুব কষ্ট হচ্ছে, আমি তখন নিজেকে ঠিক রাখতে পারছি না, চোখ উপর দিকে উঠে যাচ্ছে, মনে হচ্ছে বোধ আমার জীবনটা বেরিয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম না কেন আমার এত কষ্ট হচ্ছে, তখন আমার স্বামী বলো কি হচ্ছে, বলো আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, তুমি বন্ধ করো, তো বন্ধ করে দিলো। তখন কিছু বুঝতে পারিনি যে হঠাৎ আমার স্বামী দুদিন পর মনে কি হলো যে ও এটা কেন মন্ত্রটা শুনে ওরকম হলো। দেখি একবার সব জায়গায় তো দেখলাম, এখানে একবার করে দেখি, যাই হোক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না, ঠাকুরের দয়া কামনা পেলাম। আমাকে যে অবস্থায় নিয়ে এসেছিল আমি সুস্থ হয়ে বাড়ি এসেছি, আমাকে ধরে ধরে মানে আমি না চলতে পারি না, আমাকে টেচারে করে আনা অবস্থা। আমি যখন এখানে ঢুকি আমি ঢুকতে পারি না, আমার খুব কষ্ট হয়। এখানে শিষ্যরা খুব সাহায্য করেছে, আমার স্বামী আমাকে ধরে রাখতে পারেনি, এখানে যখন ধামে ঢুকেছি তখন এখানকার শিষ্যরা সবাই আমায় ধরেছে, যে যেদিকে আমার যে শরীরে ক্ষমতা নেই, শক্তিহীন হয়ে গেছে, সেই মানুষ এত পাওয়ার বেড়ে গেছে যে ইয়াং ছেলেদের আমি ছিটকে ফেলে দিচ্ছি। তারা ঠাকুরের ঈশ্বরে প্রার্থনা করে আমাকে শান্ত করলো, ঠিক করলো। তখন আমি নিজে বসেছিলাম না, তখন আমি অজ্ঞান হয়ে গেলাম, কিরকম হয়ে গেছে, শুয়ে দিল। তারপর যখন নিয়ে এলো এখানকার শিষ্যরা আমাকে ধরে ধরে, তারপর এখানকার গুরুজি বাবাগুলো আমাকে ধরে আমাকে ঠিক করলো, আমি সুস্থ হয়ে হাসতে হাসতে বাড়ি গেছি। আর আমার কোনো রোগ, আমি যে আজকে এই সুস্থ অবস্থায় বসে আছি, সে আমি যে অবস্থায় ছিলাম শয্যাশায়ী, আজকে যে আমি বসে আছি, এটা আমি ভাবতে পারি না যে এটা আমি না, সেটা আমি স্বপ্নে কোনো কিছু মানে একটা জীবন, অন্য কোনো জীবন ছিল, এটা আমি মেলাতে পারছি না যে আমার এরকম অবস্থা ছিল। আজ আমি নিজেকে দেখলাম, ভাবি যে আমি এরকম ছিলাম, সেই দিনটা মনে করলে খুব কষ্ট হয়, কিন্তু আজকের দিনটা মনে করলে আমার খুব আনন্দ হয় যে হ্যাঁ আমি বাঁচতে পেরেছি, বেঁচেছি শিবধামের জন্য, গুরু পীরানন্দের জন্য আমি এখানে বেঁচেছি।
না হলে আমি বাঁচতে পারতাম না, আমি জীবন ফিরে পেয়েছি, আমার সংসার জীবন ফিরে পেয়েছি, আমার সব পরিবার জীবন ফিরে পেয়েছি শিবদামের জন্য, গুরু পীরানন্দের জন্য। তাই শিবদামকে শতকোটি প্রণাম জানাই আর গুরু পীরানন্দকে শতকোটি প্রণাম জানাই। আর ভক্তদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা কলিযুগ, এটা শেষের দিক। এখন প্রতিটি মানুষের মনে অন্যরকম জিনিস ঢুকে গেছে, কেউ কারো ভালো দেখতে পারে না, বা এখন খারাপ জিনিসও চারিদিকে ঘুরছে, সংসারও শেষ হয়ে যাচ্ছে, রোগে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ ভালো নেই, আমরা আয় উন্নতি রোজগার ব্যবসা চারদিক যদি ভালো করতে চান, আমার মতন এত কষ্ট যন্ত্রণা যদি না পেতে চান, শেষ অকালে মৃত্যু যদি না হতে চান, সংসারে পরিবার স্বামী সন্তান নিয়ে যদি সুখে শান্তিতে থাকতে চান, শিবধামে আসবেন, খুব তাড়াতাড়ি শিবধামে আসুন। শিবধামে এলেই আপনারা জানতে পারবেন যে কী ছিলাম কী হয়েছি। আজ আমি এখানে বসে কথা বলছি, একদিন এমন দিন ছিল আমার এখানে বসে থাকার মতো কোনো ক্ষমতা ছিল না, সবসময় বিছানায় পরে শুয়ে থাকতাম আর ঘরে থাকতাম আর ভাবতাম বোধ হয় এই বোধ আমার জীবন গেল। কিন্তু আজ তো আমি খুব আনন্দে আছি, আপনাদেরকেও বলছি আপনারা আসুন, নিজের সংসার বাঁচান, নিঃস্ব হয়ে যাচ্ছেন, সেই নিঃস্ব হওয়া থেকে আপনারা আরো আনন্দে খুশি আনন্দেতে ভরে দিন সংসার জীবন স্বামী স্ত্রীর মিল সব কিছু। আর একটা জিনিস মনে রাখবেন, ভক্তি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা এই চারটে জিনিস যার মধ্যে থাকবে সে সর্বসুখী। আমি এখানে এসে এই চারটে জিনিস বুঝতে পেরেছি যে ঈশ্বরের কাছে এসে ঈশ্বরকে আমি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা করি, খুবই ভালোবাসি বিশ্বাস করি, তাই আমি আজকে খুব ভালোবাসি, মানে প্রতি মানুষটাকে ভক্তদিনকে ভালোবাসি, এখানকার ঈশ্বরকে ভালোবাসি, গুরু পীরানন্দকে ভালোবাসি, শিষ্যদিনকে ভালোবাসি। আর যারা আমার ক্ষতি করেছে অনেকজন, তা বলে আমি এইটা না, আমি শিবধামের শিষ্য, আমি বাবা ভোলানাথের গুরু পীরানন্দের শিষ্য, আমি চাইবো না তাদের কোনো ক্ষতি হোক, ভগবান যেন তাদেরকেও শুধরে দেয়, তারাও যেন এখানে আসতে পারে, তারাও যেন সৎ মানুষ হয়, তারা যেন আমাদের মতো মানুষদিনকে সাধারণ মানুষদিনকে আর যেন কেউ ক্ষতি না করে, পাপের পথে না যায়, তারা শিবধামে যেন আসে, শিবধামে এসে তারা শিবধামে মহলে যেন ডুবে থাকে, শুধু শিবধাম ছাড়া আর কিচ্ছু নেই, শিবধামই আমাদের কাছে সব কিছু। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দ, এই মন্ত্রটাই আমার কাছে সুখ শান্তি খুশি আনন্দ জীবন হাসি দুঃখ কষ্ট সব কিছু যেন, মানে এই মন্ত্রতে আমার সব জীবন সব কিছু পূরণ হয়ে গেছে। আমি শিবধামকে ছাড়া আর কিছু চিনি না জানি না, আপনারাও আসুন এসে দেখুন, আপনারাও ভালো ফল পাবেন, আমি যদি পাই তাহলে আপনারা কেন পাবেন না, আমি বেঁচে ফিরে এসেছি আপনারাও বেঁচে ফিরে আসবেন। জয় শিবধামের জয়, জয় গুরু পীরানন্দের জয়।